হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। তোমরা সবাই রথযাত্রাটা ভালো করে কাটিও। তো বন্ধুরা, এখন আমি তোমাদের রথযাত্রার কিছুটা অংশ তোমাদের সামনে তুলে দেব। তো তোমরা এখন এখানে দেখতেই পাচ্ছ কত লোক কীর্তন করছে, নাচ গান করছে। তো এখানে রথ টানা হবে, তোমরা দেখতে থাকো। তোমাদের শ্রী জগন্নাথ দেবের দর্শন করিয়ে দেবো আমি। তোমরা এখানে দেখতে পাবে তোমরা শ্রী জগন্নাথ দেব রথে বসে রয়েছে। তো তোমাদের তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, তো এখন আমি এখানে কীর্তন যারা করছে তাদেরকে দেখাচ্ছি, আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে জানিও, আর সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও। তো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন সবাই কীর্তন করতে করতে যাচ্ছে শ্রী জগন্নাথ দেবের কাছে রথ টানার জন্য। তো দেখো সবাই যাচ্ছে রথ টানতে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল। দয়া করে পুরো ভিডিওটা দেখো। এখন দেখতেই পাচ্ছ সবাই লাইন বেঁধে করতাল বাজাতে বাজাতে যাচ্ছে সব ঢোল করতাল। তো দেখো কীর্তন হচ্ছে, এবার সবাই জগন্নাথ দেবের কাছে যাবে। দেখতে থাকো ভিডিওটা।
জগন্নাথ দেবের কাছে চলে এসেছি। এখন জগন্নাথ দেব যাওয়ার জন্য প্রস্তুত, তো সবাই রথের দড়ি টানা হচ্ছে, সবাই মিলে রথের দড়ি টানছে। দেখো তো, দেখো রথ টানা হচ্ছে, এখন কত লোক এসছে রথ দেখার জন্য, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমি আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আমি এখনই বন্ধ করছি ভিডিওটা এখানেই। আর তোমরা জগন্নাথ দেবকে দর্শন করে নিয়েছো, তো যাই হোক, টাটা, সবাইকে শুভ রথযাত্রা।